শ্রাবণ মাসের শেষ সপ্তাহ, আর আজ চলে এসেছি হুগলি জেলার তারকেশ্বরে, সেই বিখ্যাত শৈব তীর্থে। কিভাবে গেলাম, কিভাবে পুজো দিলাম, আর পুজো দেওয়ার পর কী বা খেলাম, সব থাকবে আজকের ভিডিওতে। কন্যাগড় থেকে উঠে পড়েছিলাম তারকেশ্বর লোকালে। দেখতেই পাচ্ছেন লেডিস কম্পার্টমেন্ট কতটা খালি, কারণ বাবার মাথায় জল ঢালতে বেশিরভাগ তীর্থযাত্রীরাই যান পায়ে হেঁটে, খুব কম সংখ্যক মানুষই যান ট্রেনে চড়ে। সেই জন্য যাওয়ার সময় কিন্তু ট্রেনে সেরকম ভিড় না পাওয়াটাই স্বাভাবিক। শেওড়াফুলির পর থেকে অল্প বিস্তর ভিড় হতে শুরু করল, কারণ অনেকে শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে নিয়ে ট্রেনে চেপেই চলেন তারকেশ্বরের উদ্দেশ্যে, কারণ 40-42 কিলোমিটার হাঁটা সবার পক্ষে সম্ভব নয়। ধীরে ধীরে সিঙ্গুর হরিপাল ছাড়িয়ে ট্রেন এগিয়ে চলল তারকেশ্বরের দিকে। কন্যাগড় থেকে এই যাত্রা মাত্র 1 ঘন্টার লোকাল ট্রেনে, আর হাওড়া থেকে সময় লাগে 1.5 ঘন্টা। বর্ষায় গ্রাম বাংলার এই চোখ চুরানো সবুজ চাষের জমি দেখে চোখ ফেরাতে পারছিলাম না, তাই প্রচুর ছবি তুললাম। আর দেখতে দেখতেই এসে গেল লোকনাথ স্টেশন। এই লোকনাথের পরের স্টেশনই হলো তারকেশ্বর। তারকেশ্বর স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখা গেল সাদা ধুতি পরিহিত প্রচুর পান্ডা, এবং তারা রীতিমতো উৎপাত করে আগত তীর্থযাত্রীদের। এসকেলেটরে উঠে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। তীর্থযাত্রীরা এখন ট্রেনে চড়ে ফিরে যাচ্ছে নিজের নিজের বাড়িতে, আর আমি এগিয়ে চলেছি মন্দিরের দিকে। স্টেশন থেকে বেরিয়েই ডান হাতের এই যে রাস্তাটা, সেটাই ধরে নিলাম। হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে ফেললে জিজ্ঞাসা করে নেবেন যে কোনো দোকানদারকে মন্দিরের পথ, তারা ঠিক দেখিয়ে দেবে। তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, এটি একটি ল্যান্ডমার্ক, সেটির সামনে দিয়েই এলেই পড়বে এই তোরণটি। এই তোরণের গায়ে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ, তার মধ্যেই ঢুকে পড়লাম। কিন্তু এটাই কিন্তু মন্দিরের প্রবেশদ্বার নয়, এর পরে রাজবাড়ির একটি তোরণ আসবে, সেইটি হলো মন্দিরের প্রবেশদ্বার। কিন্তু তারপরেও প্রায় 500 মিটার হাঁটতে হয় মন্দিরে পৌঁছাতে গেলে, তাই সবচেয়ে ভালো হলো যাদের হাঁটার সমস্যা আছে, স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন মাত্র 10 টাকা ভাড়া। যত দূর যাওয়া সম্ভব তারা মন্দিরের কাছাকাছি জায়গায় আপনাকে নামিয়ে দেবে। এইটি হলো তারকেশ্বর রাজবাড়ি। এখানে পৌঁছে গেলে বুঝতে পারবেন যে আপনি মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছেন। এখান থেকে একটু হাঁটলেই পৌঁছে যাবেন এই বিখ্যাত দুধপুকুরে, আর সেই দুধপুকুরের ধার বরাবর রাস্তা দিয়ে এগিয়ে চলবেন মন্দিরের গর্ভগৃহের দিকে। এখানেও কিন্তু পাণ্ডারা আপনাকে বলবে যে আমাদের দোকানে জুতো রাখুন, জুতো পরে আর যাওয়া যাবে না, আমাদের দোকান থেকে প্রসাদ কিনুন। তবে আমার মত, আপনারা যদি শুধুমাত্র দর্শন করতে আর জল ঢালতে যান ট্রেনে করে, তাহলে এই দুধপুকুরের সামনে যে ছোট ছোট দোকানগুলো আছে সেখানেই 20 টাকা, 30 টাকা এবং 50 টাকার বিনিময়ে আপনি যে কোনো মূল্যের গঙ্গা জল পেয়ে যাবেন, ফুল সমেত মাটির ঘট। আমিও একটা কিনে নিলাম, আর সেটা নিয়েই আমি বাবার মাথায় জল ঢাললাম। গোটা শ্রাবণ মাসে কিন্তু গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয় না, চোঙার মাধ্যমে জল ঢালতে হয়, আর সেখানে ছবি তোলা নিষিদ্ধ। সেই জন্য আমি জল ঢালার ছবি আপনাদের দেখালাম না। চলে এলাম গর্ভগৃহের ঠিক সামনে অবস্থিত এই নাট মন্দিরে, যেখানে দাঁড়িয়ে ভগবানের কাছে মানত করেন বহু মানুষ, ঢিল বাঁধেন, সুতো বাঁধেন, ধূপ ধুনো দিয়ে ভগবানকে ডাকেন। আর বাবা এতই জাগ্রত, বহু মানুষের মনস্কামনা পূর্ণ করেছেন তিনি, এবং করেই চলেছেন।
1729 খ্রিস্টাব্দে রাজা ভরমল্ল রাও ঘন জঙ্গলের মধ্যে এই স্বয়ম্ভু শিবলিঙ্গটি আবিষ্কার করেন এবং সেখানেই প্রতিষ্ঠা করেন এই আটচালা বাবা তারকনাথের মন্দিরটি। এবং ভেবে দেখুন, কত বছর ধরে পূজা হয়ে আসছে এই মন্দিরে। বিশাল জাগ্রত এই মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে আর শিবরাত্রির সময় লক্ষাধিক মানুষের ভিড় জমে। শিব পুজোতে লাগে না কঠিন মন্ত্রোচ্চারণ, লাগে না কোনো পুরোহিত। ওম নমঃ শিবায় বলতে বলতে দুধ, গঙ্গা জল, বেলপাতা আর সাদা ফুল বাবাকে দিলেই বাবার পুজো হয়ে যায় আর মানুষের মনস্কামনা হয় পূর্ণ। এখানে বহু দোকানে প্রসাদ, সুতো, গঙ্গা জল, ফুল সব কিছু কিনতে পাওয়া যায়, কারণ সবাই কিন্তু গঙ্গার থেকে জল তুলে নিয়ে হেঁটে আসেন না। আমার মতো বহু মানুষই ট্রেনে চেপে আসেন তারকেশ্বর এবং এখান থেকেই গঙ্গা জল কিনে নিয়ে বাবার মাথায় ঢালেন। কত মানুষ দণ্ডি কাটছেন, এরা সবাই পায়ে হেঁটে এসেছেন আর তারপর দণ্ডি কেটে গর্ভগৃহের দিকে এগিয়ে যাচ্ছেন। ভোর 5:30 থেকে রাত 8:00 অবধি মন্দির খোলা, 5টা প্রবেশদ্বারের মধ্যে 3টে কিন্তু ব্যবহার করা হয়, বাকিগুলো বন্ধ রয়েছে। শ্রাবণ মাস বাদ দিয়ে বছরের অন্যান্য সময়ে যদি আসেন তারকেশ্বর, তখন কিন্তু গর্ভগৃহ বন্ধ থাকে 12টা থেকে বিকেল 4টে অবধি। এই সময়টি বাদ দিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন বাবা তারকনাথের দর্শন করতে। মন্দির দর্শন করে বেরিয়েই পাবেন প্রচুর ভাতের হোটেল, সেখানে অবশ্যই নিরামিষ ভাত পাবেন আর সঙ্গে পাবেন লুচি আলু চচ্চড়ি। পূজোর যাবতীয় সামগ্রী খুব কম দামে এই তারকেশ্বরের বাজারে আপনি পেয়ে যাবেন। কাঁসা পেতল থেকে শুরু করে পোড়ামাটি, পাথর, নানান রকম বিবিধ আইটেম এখানে পাওয়া যায়। তো উপোস করে মানুষ এখানে আসে, বাবার মাথায় জল ঢালে, পুজো করে, প্রার্থনা করে, সেই জন্য মন্দির থেকে বেরিয়েই কিন্তু তারা খেয়ে নেয় কিছু। এখানে একটা আচারের দোকানে দেখলাম খুব ভিড় জমেছে, নানান স্বাদের নানান জিনিসের আচার এখানে বিক্রি হচ্ছে। আর এর কিছু দূর পরেই পেলাম ছোট্ট একটা মাটির পুতুলের দোকান। আমার ছেলে রিভুর জন্য একটা ছোট্ট মাটির পুতুল কিনে নিলাম স্মৃতি হিসেবে ওকে দেব বলে, কারণ আজ আমি একা এসেছি, এই ভিড়ের মধ্যে ওকে আর আনিনি। এর পরেই চলে এলাম পার্কিংয়ে। পার্কিং এরিয়াতে একটা খুব সুন্দর পেয়ানিউস টয়লেট রয়েছে তারকেশ্বর পৌরসভার, সেখানে 5 টাকার বিনিময়ে বাথরুম ইউজ করতে পারবেন, ভীষণ পরিষ্কার টয়লেট। এরপর বাড়ি ফেরার পালা, পায়ে হেঁটেই এগিয়ে চললাম এই গলিগুলোর মধ্যে দিয়ে স্টেশনের দিকে। ঠিক যেন হরিদ্বারের মতো অনুভূতি হচ্ছিল, দুপাশে দোকান, সরু গলি আর মাঝখান দিয়ে এগিয়ে চলেছি। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার, তারকেশ্বরের একটি বেশ নাম করা মিষ্টির দোকান, তার সামনে দিয়েই কিছু দূর এগিয়ে চোখে পড়ল একটা হোর্ডিং যেখানে অ্যারো দিয়ে লেখা আছে যে স্টেশন কোন দিকে, তাই রাস্তা হারাবার কিন্তু কোনো চান্সই নেই। চোখ আটকে গেল এই চপের দোকানে, উপচে পড়ছে মানুষের ভিড় আর একের পর এক চপ গরম তেলে ছেড়েই যাচ্ছেন মানুষটি। লোভ সামলাতে না পেরে চপ মুড়ি কিনে ফেললাম, আলুর চপ, মোচার চপ আর 3 টাকার মুড়ি। 3 টাকার মুড়ি একজনের পক্ষে যথেষ্ট। চপ মুড়ি নিয়েই পাশেই একটি দোকানে বসে পড়লাম খাওয়ার জন্য। অসাধারণ টেস্ট, মুখে লেগে থাকবে অনেক দিন। এরপর স্টেশনে এসে খেয়ে নিলাম শশা। এই শ্রাবণ মাসের প্রখর গরমে শশা, পেয়ারা এই জাতীয় ফলের বিক্রি প্রচুর। এখানে সব পেয়ারার দোকানেই দেখলাম পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। পেয়ারাটা প্রথমে কুচি কুচি করে দেওয়া হচ্ছে, তার মধ্যে ধনে পাতা আর লঙ্কার চাটনি, কাসুন্দি, লেবুর রস, নুন ইত্যাদি দিয়ে সেটাকে মেখে শালপাতার থালায় করে দেওয়া হচ্ছে।
মোটামুটি মাঝারি সাইজের এক একটা পেয়ারার দাম পড়ছে 20 টাকা, আর সঙ্গে বিক্রি হচ্ছে বিলিতি আমড়া। সেই বিলিতি আমড়াও কিন্তু একইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে কাসুন্দি, আচার, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লেবু, নুন এই সব দিয়ে মেখে বিক্রি হচ্ছে, তার দামও কিন্তু 20 টাকা। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আগামী দিনে আসতে চলেছে আরও নতুন নতুন ট্র্যাভেল ভিডিও। তাই দেখতে থাকুন ট্র্যাভেল থেরাপি বাই সুদীপ্তা। তারকেশ্বরে হোটেলের সন্ধান দিয়েছেন দেবাঞ্জন পাঠক ভ্লগস, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখলাম, যারা থাকতে চান চেক আউট করে নেবেন।